সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভয় নয় সচেতনতায় জয়। আমি চন্দ্রচন্দ্র নাগ, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা অনুযায়ী উচ্চ বিদ্যালয় রাঙামাটি, শ্রেণী অষ্টম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, পাঠ 10। দেখো নেটওয়ার্কের ব্যবহার, এখানে অনলাইনে টিকিটের একটা ছবি দেখানো হয়েছে। প্লেনের টিকিট আর সাথে রাখতে হয় না, যে কোনো জায়গায় ই টিকিট ডাউনলোড করে প্রিন্ট করে ফেলা যায়। শিকন পল এই পার্শ্বের শিক্ষার্থী বিভিন্ন প্রকারের নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে বর্ণনা করতে পারবে। মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে থাকতে শিখেছে। সমাজের সবার কিছু দায়িত্ব থাকে এবং সবাই মিলেমিশে নিজ নিজ দায়িত্ব পালন করতে শিখে। সভ্যতার প্রাচীন বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টিও নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তির যে নেটওয়ার্কের জন্ম হয়েছে, সেটিও আমাদের জীবনে এক নতুন যাত্রা, নতুন মাত্রা যোগ করেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম, আজকাল নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা। আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব এবং কঠিন একটি কাজ ছিল, কারণ এটা পৌঁছে দিতে হলে বাসা বাসা যেতে হতো। কিন্তু এখন মুহূর্তের মধ্যে আমরা যে একটি তথ্য যে নিজের পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পারি, শুধু তাই নয়, সেটি সারা দেশে এমনকি পৃথিবীতেও আমরা ছড়িয়ে দিতে পারি। কারণ আমাদের অনেক সাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত রাখি, সেখানে অনেক যোগাযোগের মাধ্যম আছে, ইমেল আছে, যেমন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ফেসবুক আছে, ফেসবুক টুইটারের মাধ্যমে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি এবং যে কোনো তথ্য সাথে সাথে ছড়িয়ে দিতে পারি। শুধু তাই নয়, এক সময় তথ্য ছিল সম্পদের মতো, যার কাছে যত বেশি তথ্য থাকতো সে তত বেশি ক্ষমতাশালী। নেটওয়ার্কের কারণে এই ধারণাটা এখন পুরোপুরি পাল্টে গেছে, এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্যকে নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে, কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। একজন খুব সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষের দুজনের এই পৃথিবীতে তথ্যভাণ্ডারের সমান অধিকার, দুজনেই একই তথ্যভাণ্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে উইকি এয়ারলাইন্সের। নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতেই নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। একসময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করা হতো, এখন সেটি ডেটাবেসে সংরক্ষণ করা হয়। আগে সেই তথ্যগুলো কাগজে ঘেঁটে মানুষ খুঁজে বের করত, কাজটি ছিল নিরানন্দময় এবং সময় সাপেক্ষ। এখন কম্পিউটারে আঙুলের টোকায় নেটওয়ার্ক ব্যবহার করে যে কেউ ডাটাবেস তথ্য রাখতে পারে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে। এবং আরও একটা সুবিধা, সেটা হচ্ছে এগুলো হারানোর কোনো সুযোগ নেই, আগে যেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। একসময় যে কাজটি করার জন্য অনেক ধরনের কাগজপত্রের, অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন হতো, এখন সেটিকে কোনো শক্তিশালী কম্পিউটার ডাটাবেসে রাখা হয়। কাগজপত্র ব্যবহার দিন দিন কমে আসছে এবং এর উদাহরণ হচ্ছে বিমানের টিকিট। একসময় বিমান যাত্রীদের টিকিট হাতে নিয়ে বিমানবন্দরে যেতে হতো, এখন সারা পৃথিবীতে ই টিকিটের প্রচলন হয়েছে এবং বিমানের কোনো যাত্রীকে আর বিমানের টিকিট হাতে করে নিতে হয় না। বিমানের কর্মকর্তারা জাতীয় পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যান এবং যাত্রীদের বিমান ভ্রমণের ব্যবস্থা করে দেন। সেই দিনটি আর বেশি দূরে নয় যখন কাউকে আর নিজের পাসপোর্টটিও সাথে নিয়ে ভ্রমণ করতে হবে না, যখন প্রয়োজন হবে তখন তার আঙুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে ডাটাবেস থেকে তার সকল তথ্য বের করে নিয়ে আসা হবে। এই যে আঙুলের ছাপে এখানে স্ক্যান করার একটা ছবি এখানে দেওয়া হয়েছে। এরপর দেখার একটা নতুন জিনিস, সেটা হচ্ছে ড্রপ বক্স। নেটওয়ার্কের অন্য ব্যবহারটি হচ্ছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। একসময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটার আলাদাভাবে রাখার প্রয়োজন হতো, এখন আর সেটি করতে হয় না। একটি মূল কম্পিউটার বা সার্ভারে সফটওয়্যার রাখা হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য সব
কম্পিউটার সার্ভারে রাখা সেই সফটওয়্যার ব্যবহার করে। কাজেই ব্যক্তিগত একজন মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার না কিনেই বিনামূল্যে তা অত্যন্ত কম মূল্যে সেটি ব্যবহার করতে পারে। শুধু যে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারে তাই নেই, একজন মানুষ তার ব্যক্তিগত সব কিছু নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে, যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে, সেরকম একটি ব্যবস্থা রয়েছে। এরকম একটি জনপ্রিয় সেবার নাম হচ্ছে ড্রপ বক্স। তাহলে আমরা কী জানলাম, ড্রপ বক্স কি? মানুষের ব্যক্তিগত তথ্যাদি যে কম্পিউটারে রেখে, কম্পিউটারের যে সাইটে রাখা হয় এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটা যদি ব্যবহার করা যায় সেটাকে আমরা ড্রপ বক্স বলি, এবং এই বইটিও ড্রপ বক্স ব্যবহার করে রাখা হয়েছে। একক কাজ, ই টিকিট কি, ইলেকট্রনিক টিকিট, অনলাইনে এটা কাটতে হয়। তারপর দেখো দলগত কাজ, এখানে উল্লেখ নেই এমন নেটওয়ার্কের পাঁচটি ব্যবহার লেখো। মূল্যায়ন, ড্রপ বক্স কি, যে কোনো তথ্য এখানে ড্রপ বক্সে রাখা যায় এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ড্রপ বক্স থেকে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। বাড়ির কাজ, সংখ্যালঘু ইটিকেট, রেটিনা স্ক্যান, ড্রপ বক্স। করোনা ভাইরাস বিস্তার রোধ করার জন্য সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ধন্যবাদ। মাস্ক পরো, নিরাপদ থাকো, নিরাপদ রাখো।